রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রতিনিধি। বসিয়া প্রভাতকালে সেতারার দুর্গ ভালে শিবাজী হেরিলা একদিন রামদাস গুরু তার ভিক্ষা মাগি দ্বার দ্বার ফিরিছেন যেন অন্নহীন। ভাবিলা একই এ কাণ্ড গুরুজির ভিক্ষা ভাণ্ড ঘরে যার নেই দৈন্যলেশ সবই যার হস্তগত রাজ্যেশ্বর পদানত তারও নাই বাসনার শেষ। এ কেবল দিনে রাত্রে জল ঢেলে ফোটা পাত্রে বৃথা চেষ্টা তৃষ্ণা মেটাবারে কহিলা দেখিতে হবে কতখানি দিলে তবে ভিক্ষা ঝুলি ভরে একেবারে। তখনই লেখনি আনি কি লিখি দিলা কি জানি বালাজিরে কহিলা ডাকায়ে গুরু যবে ভিক্ষা আসে আসিবেন দুর্গ পাশে এই লিপি দিও তার পায়ে। গুরু চলেছেন গে সম্মুখে চলেছে ধে কত পান্থ কত অশ্বরথ হে ভবেশ হে শঙ্কর সবারে দিয়েছ ঘর আমারে দিয়েছ শুধু পথ। অন্নপূর্ণা মা আমার লয়েছে বিশ্বের ভার সুখে আছে সর্বচরাচর মোরে তুমি হে ভিখারী মার কাজ হতে কারি করেছ আপন অনুচর। সমাপন করি গান সারিয়া মধ্যাহ্ন স্নান দুর্গ দ্বারে আসিলা যখন বালাজি নমিয়া তাঁরে দাঁড়াইল এক ধারে পদমূলে রাখিয়া লিখন। গুরু কৌতূহল ভরে তুলিয়া লইল করে পড়িয়া দেখিলা পত্রখানি বন্দি তার পাদ পদ্ম শিবাজি সপিছে অদ্য তারই নিজ রাজ্য রাজধানী। পরদিনে রামদাস গেলেন রাজার পাশ কহিলেন পুত্র কহ শুনি রাজ্য যদি মরে দেবে কি কাজে লাগিবে এবে কোন গুণ আছে তব গুণি। তোমারই দাসত্বে প্রাণ আনন্দে করিব দান শিবাজি কহিলা নমিতারে। গুরু কহে এই ঝুলি লহ তবে স্কন্ধে তুলি চলো আজি ভিক্ষা করিবারে। শিবাজি গুরুর সাথে ভিক্ষা পাত্র লয়ে হাতে ফিরিলেন পুরোদ্দ্বারে দ্বারে নৃপেহেরি ছেলে মেয়ে ভয়ে ঘরে যায় ধে ডেকে আনে পিতারে মাতারে। অতুল ঐশ্বর্যের অত তার ভিখারির ব্রত এ যে দেখি জলে ভাসে শিলা ভিক্ষা দেয় লজ্জা ভরে হস্তকাপে থর থরে ভাবে ইহা মহতের লীলা। দুর্গে দ্বিপ্রহর বাজে ক্ষান্ত দিয়া কর্মকাজে বিশ্রাম করিছে পুরবাসী এক তারে দিয়ে তান রামদাস গাহে গান আনন্দে নয়ন জলে ভাসি। ওহে ত্রিভুবনপতি বুঝি না তোমার মতি কিছুই অভাব তব নাহি হৃদয়ে হৃদয়ে তবু ভিক্ষা মাগি ফির প্রভু সবার সর্বস্ব ধন চাহি। অবশেষে দিবশান্তে নগরীর এক প্রান্তে নদীকূলে সন্ধ্যা স্নান সারি ভিক্ষা অন্ন রাধি সুখে গুরু কিছু দিলা মুখে প্রসাদ পাইল শিষ্য তাঁড়ি। রাজা তবে কহে হাসি নৃপতির গর্বনাশি করিয়াছ পথের ভিক্ষুক প্রস্তুত রয়েছে দাস আরও কিবা অভিলাষ গুরু কাছে লব গুরু দুঃখ। গুরু কবে কহে তবে শোন করিলি কঠোর পণ অনুরূপ নিতে হবে ভার এই আমি দিনু কয়ে মোর নামে মোর হয়ে রাজ্য তুমি লহ পুনর্বার তোমারে করিল বিধি ভিক্ষুকের প্রতিনিধি রাজ্যেশ্বর দীন উদাসীন। পালিবে যে রাজধর্ম যেন তাহা মোর কর্ম রাজ্য লয়ে রবে রাজ্যহীন। বৎস তবে এই লহ মোর আশীর্বাদ সহ আমার গেরুয়া গাত্রবাস। বৈরাগীর উত্তরীয় পতাকা করিয়া নিও কহিলেন গুরু রামদাস। নৃপশিষ্য নত শিরে বসি রহে নদী তীরে চিন্তা রাশি ঘনায় ললাটে থামিল রাখাল বেনু গোঠে ফিরে গেল ধিনু
পরপারে সূর্য গেল পাটে। পুরবিতে ধরি তান এক মনে রচি গান, গাহিতে লাগিলা রামিন দাস। আমারে রাজার সাজে বসায় সংসার, মাঝে কে তুমি গাড়ালে করবাস। হে রাজা রেখেছি আনি তোমারই পাদুকাখানি, আমি থাকি পাদ পীঠতলে। সন্ধ্যা হয়ে এলোই আর কত বসে রই, তব রাজ্যে তুমি এসো চলে। নমস্কার।